আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার সেকেন্ড ব্লগে। আজকে আমরা বের হব একটি নতুন গানের শুটিংয়ে। ইতিমধ্যেই শুনেছেন সঙ্গীতটি, জিকরুল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমার ভিডিও করেন না বললাম, বলো কি বলো তুমি। আচ্ছা, আপনারা কি সবাই মানে ভিডিওতে থাকবেন? কি খবর তোমার? সকালে নাস্তা করছো? কেন নাস্তা তো খাওয়াবে না? কিনে আনছো? উঠে ভাই, বাসে উঠো, লোকাল বাসে উঠো। আপনাদের এটা ভাবার দরকার নেই যে আমরা এত খ্যাত কেন। কিছু কিছু সময় খ্যাত হতে হয়, কিছু করার থাকে না। সুতরাং লেটস গো, আমরা শুটিংয়ে যাই। আমরা তিনশো ফিটে এসেছি নাস্তা করতে, নাস্তার বিরতি। নাস্তা শেষ করে আমরা আবার রওনা করবো শুটিং স্পটের দিকে। আমরা নাস্তা শেষ করলাম, এখন আবার রওনা করবো। ২০১০ সালে এই জায়গায় শুটিং হয়েছিল। অনেক জায়গা, চাইলে অনেক কিছু করা সম্ভব। আমরা এসে গেলাম প্রবেশের শুরুতে, আপনারা দেখেছেন কত সুন্দর জায়গা। আমার সাথে আছেন আরিফ আরিয়ান। বরাবরের মতো আমি আসলে প্রত্যেকটা ব্লগের সময় অসুস্থ থাকি, জানি না এটা কি নিয়তির খেলা। শারীরিকভাবে অনেকটা উইক, যে কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের সবগুলো শুটিং স্পট। আমাদের শুটিংয়ের যারা অংশগ্রহণ করবেন সবাই এখন রাস্তায় আছেন, আশা করছি খুব দ্রুতই তারা আমাদের সাথে জয়েন করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের সাথেই থাকুন জি। ওরা আমাদের আগে এসে পড়েছে, ওরা মাঝখানে নাস্তা করলাম। আপনারা আগে কেমন আসলেন? আমাদের তো পাজারও ছিল, সেটা
আমরা আরো একটি নতুন কাজের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আজকেই আমাদের শুটিং শুরু হচ্ছে ইনশাল্লাহ, খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। একটু অপেক্ষা করবেন, আমরা পুরো ইউনিট আজকে আছি, বান্না ভাই আছে, ইনশাল্লাহ হয়তো বা নতুন কোনো ভালো কাজের উন্মোচন হবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকবো, আর আপনাদের দোয়া ভালো সব সময় আমাদের সাথে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখানে এসেছি মূলত জিকরুল্লাহ সঙ্গীতটি শুটিং করার জন্য। প্রায় 40-50 জনের একটি টিম আমরা কাজ করছি। আশা করছি খুব চমৎকার একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। জিকরুল্লাহ হোক মনের প্রশান্তির একমাত্র কারণ। আসসালামু আলাইকুম। তোমার কি এতিম বানাচ্ছে নাকি? ওইখানে মাটির নিচে একটা ঘর আছে। দুষ্ট ভালো, ঠিক আছে, খারাপ না, ভালো। তোমার নাম কি? তারপর এই যে নাফিসা, তারপর এই যে ভালো করে বলো, কি আবার বলো? আগে আগে কি কখনো শুটিং করেছো? না, জীবনেও করি নাই। হ্যাঁ, না 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 না, জীবনেও। তোমাদের জীবনটা কত দিনের? জীবনটা জানি না, আল্লাহ জানে খালি। কখন আসছো? একটু পর। তোমার সাথে আসছে কে? আমার সাথে কেউ আসে নাই। ওর আম্মু আছে, আমি দেখছি বাইরে। আসসালামু আলাইকুম বান্না ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বান্না ভাই, আপনি তো আমাদের দুটি কাজ করেছেন, কলরবের একটি আমার, অন্যটি হচ্ছে আরিফ আরিয়ানের। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট গান দুটি নিয়ে, আলহামদুলিল্লাহ। তো এই কাজটি নিয়ে আপনার কি চিন্তা, এবং আমরা যেভাবে স্ক্রিপ্ট রেডি করেছি সেইভাবে আমরা কতটুকু আশা করতে পারি, এবং আপনার চিন্তাটা যদি একটু বলতেন? আচ্ছা, আমি আমার সকল কাজে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে আল্লাহর একটা প্রত্যক্ষ সহযোগিতা থাকে। আমরা, তোমার মনে আছে হয়তো যে আমরা এর আগের দুইটা শুটিংয়েও আমরা এটা খেয়াল করেছি। তো আজকেও আমরা এক্সপেক্ট করছি যে আমরা যাই যতটুকু চেষ্টা করি আমাদের চেষ্টাটা সর্বোচ্চ থাকবে, এবং আল্লাহর সহযোগিতার মাধ্যমেই হয়তো পুরো জিনিসটা একটা এক্সাইটিং কোনো একটা ক্রিয়েশনের রূপ নেবে ইনশাআল্লাহ। আর আমরা বিশাল একটা টিম নিয়ে কাজ করছি, সুতরাং আর কলরবের টিম যেভাবে ডেডিকেটেডলি কাজ করে অনেক চমৎকারভাবে, এবং সেই সাথে আমাদের লাইট এবং ক্যামেরার লোকজন যারা আছে তারাও খুবই ডেডিকেটেড, আমাদের অহনিশের টিমের যারা আছে, এরপর হচ্ছে ফায়ারফ্লাইজের টিমের যারা আছে তারা সবাই খুবই ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। আশা করছি যে আমরা খুব ভালো একটা ক্রিয়েশন তৈরি করতে পারবো যেটা কলরবের জন্য একটা মাইলফলক হবে ইনশাআল্লাহ। আর আপনি তো নিশ্চয়ই অডিও গানটা শুনেছেন, কেমন লেগেছে? অডিও গানটা আমার কাছে শোনা ইসলামী গানের জগতে সবচেয়ে চমৎকার একটা গান আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আমরা যাই।
মাহফুজ কি করো? ঝালমুড়ি খাই। তোমার ঝালমুড়ি অনেক প্রিয়। তুমি কি ঝাল খাও? হ্যাঁ ঝাল খাই। ঝাল দেন ভাই, বেশি করে ঝাল দেন। কিন্তু আমি তো এক সপ্তাহ আগে ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি, তারপর উপসে দিচ্ছি। আপনি ঝাল খান না জানি। আপনি আলু খান, আলু কলার পাতা। ওয়াও মাহফুজ, তুমি একটু খাও তো আমরা দেখি। আরে বি খাবেন? হ্যাঁ আমি খাবো, আমি আলু দিয়ে খাবো। কালারটা দারুণ, তাই না? মজার। কিন্তু আমি এই প্রথম দেখলাম যে ভিজিটিং কার্ডের পরিবর্তে কলা পাতা, না কলা পাতা? সরি সরি, খুব সুন্দর। মানে কতটুকু ঝাল দিছো মাহফুজের আলম? মানে ঝাল তুমি খাইতে পারবে না, বাচ্চা মানুষ তো। আমরা সবাই মোটামুটি ক্লান্ত। যাবো রেহান, সে সেলফি নিয়ে ব্যস্ত। অনেক ধন্যবাদ এই আয়োজন নিয়ে ব্লগটি তৈরি করার জন্য। তো মূলত হলো প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে স্যাটিসফাই হতে হয়, না হলে নিজের সৃষ্টি নিয়ে যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু ভালো কিছু করা পসিবল না। তো আমরা যেটা দেখেছি যে এই জিকরুল্লাহ গান ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবার আগে ভালো লেগেছে। এরপর আপনারা যারা অ্যাপস থেকে শুনেছেন আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আশা করি সব মিলিয়ে ভিডিও মিলিয়ে ভিডিও যিনি করছেন বান্না ভাই, উনি মূলত ইসলামিক ধাঁচের চিন্তা ভাবনা বেশি করেন, তো এই কারণে প্রাধান্য দিয়ে ওনাকে আমাদের নেয়া। তো আশা করি উনিও জিনিসটা ভালো করবে, সব মিলিয়ে অডিও ভিডিও সব কিছু মিলিয়ে ভালো হবে সেই প্রত্যাশা আমার আছে এবং আশা করি আপনারা তা ফল পাবেন ইনশাআল্লাহ। Action! আমাদের সাথে আজকে সারাদিন ব্যাপী রয়েছেন ইয়াসিন হায়দার ভাই, কিছু যদি বলতেন আপনি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের কলরবের জনপ্রিয় শিল্পী এবং সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন এবং মাহফুজের চ্যানেলের সবগুলি ভিডিও দেখবেন, শেয়ার করবেন। এবং আজকে আমাদের এই পার্কে, পার্কের নাম বলা যাবে না, নিষেধ করেছে, আজকের এই পার্কে চমৎকার একটি গানের শুটিং হচ্ছে, যে গানটির কথা লিখেছেন সাইফ সিরাজ ভাই এবং সুর করেছেন আমাদের সুরের কামান বদরুজ্জামান ভাই। আর গানটি প্রায় 40-50 জনের একটি টিম মিলে গানটি শুটিং হচ্ছে। অনেক অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি গানের ভিডিও হচ্ছে। আর ভিডিও এই গানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। প্রথম দিন কাজ চলছে, আরও একদিন কাজ চলবে কুমিল্লায়। আশা করি ওখানেও আমি থাকবো এবং ভালো ভালো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা এখন জোহরের সালাত আদায় করব এবং যে মসজিদটিতে যাচ্ছি এখানের অত্যন্ত চমকপ্রদক একটি মসজিদ, যার ভেতরে ঢুকলে আপনারা চোখের একটা শীতলতা পাবেন মসজিদটি দেখার পরেই। কারণ এক নম্বর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ এবং অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে। চলো আমরা মসজিদটি পরিদর্শন করি এবং সালাত আদায় করি। আমাদের
আমাদের মাহফুজুল আলমকে রুমাল পরিয়ে দিচ্ছে কলরবের আরিফ আরিয়ান। অসাধারণ একটি মসজিদ। যেমন ভাই উইথ তশরিফ। আলহামদুলিল্লাহ, আমরা জোহরের নামাজ চমৎকার একটি মসজিদে আদায় করলাম। এখন লাঞ্চের বিরতি হবে, আমরা সবাই একসাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, বিকেল 4টার ফ্লাইট যোগে ইনশাআল্লাহ আমি দিনাজপুর যাব। আজকে আমার প্রোগ্রাম দিনাজপুর, তো ইনশাআল্লাহ 12 তারিখের যে শ্যুটিং হবে সেখানে শুধু আমাদের শ্যুটিং হবে, সেখানে শুধু আমি বদরুজ্জামান ভাই এবং আমাদের মাহফুজ থাকবে ইনশাআল্লাহ। সেদিন আর কিছু দেখানো হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। ততদিন আমাদের সাথে থাকুন, সালাম আলাইকুম। চলছে আমাদের লাঞ্চ টাইম, সবার হাতে খাবার। আরে ভাই, খাওয়া কেমন চলছে? সো ইয়ামি। চলে যাচ্ছি, আরিফ আরিয়ানের নতুন বাইক, অনেকদিন বাইক চালাই না, মজা করে বাইকটা মজা করে ওনার কিন্তু মজা করে। 300 ফিটে বিশাল বড় একটা রাস্তা, আমরা ইনশাআল্লাহ ওখানে রেস্ট করি। আল্লাহ হাফেজ। ক্যামেরার দিকে তাকাইছে, আমরা এখন আসরের নামাজ আদায় করব সেই আগের মসজিদটিতে যেখানে জোহরের নামাজ আদায় করেছিলাম। আমাদের শুটিং প্রথম দিনের মতো প্রায় শেষের দিকে, আমরা হয়তো একটু পরেই আজকের মতো শুটিং শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। হয়েছে
নিচে সবাই এতক্ষণ যারা আমাদের জনপ্রিয় শিল্পী মাহফুজুল আলমের চ্যানেলে ছিলেন, দেখছিলেন জিকরুল্লাহ এই চমৎকার সঙ্গীতটির শুটিং, আজ বিদায় নিচ্ছি। এখন রাত প্রায় 8টা বাজে, আমরা শুটিং শেষ করছি। জন পেক আপ, সবকিছু পেক আপ, আল্লাহ হাফেজ। ব্যাক আপ হয়েছে, কিন্তু প্রথম দিনে শুটিং ব্যাক আপ হয়েছে। আমরা দ্বিতীয় দিনের শুটিং আজকে শুরু করব একটু পরেই। দেখতে পাচ্ছেন চমৎকার একটি মসজিদ, এই মসজিদে আমরা দ্বিতীয় দিনে শুটিং করব। লিপসিং পার্ট আজকে হবে, তো আজকেও সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলছে দ্বিতীয় দিনের মতো শুটিং। প্রথম দিন একটু আগে আপনারা দেখেছেন, প্রথম দিনের শুটিং শেষ করেছি আমরা। দ্বিতীয় দিনের শুটিংয়ে কুমিল্লায় এসেছি, কুমিল্লা দাউদকান্দিতে। চমৎকার একটি মসজিদ আছে, মসজিদের চারপাশের চমৎকার কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমাদের জনপ্রিয় শিল্পী আবু রেহান ভাই। আমের বাগান রয়েছে দেখতে পাচ্ছি, পুকুর রয়েছে। আপনারা দেখছেন আমার সেকেন্ড ব্লগ, জিকরুল্লাহ গানের শুটিং। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শুটিং তোমার কেমন লাগছে দেখতে? আমাদের শুটিং এ এসে যুক্ত হয়েছেন আবির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার সেকেন্ড ব্লগ এবং জিকরুল্লাহ সঙ্গীতের শুটিং। আই হোপ সবার ভালো লেগেছে এবং আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে আগামী কোনো সঙ্গীতে অথবা ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কলরবের সাথে থাকুন, জিকরুল্লাহ সবার মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।